ইনডোর প্ল্যান্ট হিসাবে খুবই জনপ্রিয় এবং প্রায় অমর ও অসাধারণ একটি উদ্ভিদের নাম ওয়ান্ডারিং জিও। ঐতিহাসিকভাবে ওয়ান্ডারিং জিও হল সেই ইহুদি ব্যক্তি যিনি যীশুখ্রিস্ট যেখানে ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেই স্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং যীশুকে তিরস্কার করেছিলেন। যা হোক, এই উদ্ভিদটিকে আমরা ইন্সপ্ল্যান্ট বা স্পাইডার ওর্ক নামেও চিনি। লম্বা লতাযুক্ত এই উদ্ভিদটি ঘরের সৌন্দর্যকে নিয়ে যেতে পারে একটি অন্য পর্যায়ে। মেয়ের একটি খেলনার প্লাস্টিকের প্যাকেটে এই উদ্ভিদটি আমি রোপণ করেছিলাম। বেশ সুন্দর হয়ে বেড়ে উঠছে। হার্ট শেপের এই উদ্ভিদটির পাতা পেছনের দিকটা হয় পার্পেল রঙের আর সামনে সিলভার শেড সহ সবুজ ধরনের হয়ে থাকে। এগুলোকে এভাবে তৈরি করে নিতে হয়। পরবর্তীতে পছন্দের ঝুড়ি বা টবে কাটিং করে রোপণ করে ঘরের সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহার করা যায়। কয়েকটি ডাল আমি একটি প্লাস্টিকের বালতির ভেতর একটি গাছের পাশে পুঁতে রেখেছিলাম। খুবই অবহেলায় ও জলের অভাবে প্রায় মরেই যাচ্ছে, তবুও অনেকগুলো অংশ একেবারে সতেজ ও প্রাণবন্ত রয়েছে। মৃতপ্রায় অবস্থাতেও গাছটি কিন্তু মৃত নয়, আর এর কারণেই গাছটিকে প্রায় অমর বলা চলে। শুকিয়ে যাওয়া ডালের সাথে রয়েছে তরতাজা ডাল, কি আশ্চর্য! আর এখন যদি কেউ সামনের অংশ দেখে সে কি বলতে পারবে যে এর গোড়ার অংশ শুকিয়ে গেছে? অসাধারণ সৃষ্টি, খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগেও নিজেকে টিকিয়ে রাখার সামর্থ্য রয়েছে গাছটির। শুকনো অংশগুলো বাদ দিয়ে তরতাজা অংশগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখুন, উদ্ভিদগুলোর একগুচ্ছ হয়েছে শুকনো মুচমুচে আর অন্য গুচ্ছটি একেবারে তরতাজা ও প্রাণবন্ত। তাই মাঝে মাঝে উদ্ভিদটির এরকম শুকনো অংশ কিন্তু পরিষ্কার করে দিতে হয়। এই অংশের কিছুটা আমি মাটি ও কম্পোস্ট মিশ্রিত একটি পুরানো প্লাস্টিকের জলের পাত্রে রোপণ করেছিলাম। একটি কথা বলে রাখি, উদ্ভিদটি যদি সরাসরি সূর্যের আলোতে বা সূর্যের আলো আসে এমন জায়গায় রাখা হয় তবে এর পাতার পার্পেল রঙটি খুবই গাঢ় হয়, আর ছায়ার ভেতর এর পাতাগুলো সবুজ অংশগুলো আরও বেশি সবুজ হয়ে ওঠে। কিছুটা জল দিয়ে দিলাম। এরকমই কিছু ডাল ভেঙে নিয়ে আমি একটি বোতলের অংশে ঝুলিয়ে রাখছি। এর মাটিও খুবই সাধারণ, কিছুটা মাটি ও সাথে কিছুটা কম্পোস্ট রয়েছে। এই মাটির ভেতর একগুচ্ছ ডাল আমি রোপণ করছি। খুবই সুন্দর হয় এগুলো, তবে প্রয়োজনে কাটিং করতে হয়, আবার সেগুলোর কিছুটা প্রয়োজনে পাশ দিয়ে নতুনভাবে রোপণও করে দেওয়া হয়। অর্থাৎ যত বেশি গাছ একসঙ্গে থাকবে এগুলো দেখতে তত সুন্দর হয়। বেশ কিছুটা আবার জলের ভেতরও রাখলাম। এগুলোর কিন্তু প্রতিটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল। যদিও গাছটি তৈরি করা তেমন কঠিন কিছু নয়, তবে শুকনো ও মরা পাতা যত বেশি হবে এ দেখতেও ততই খারাপ লাগবে, তাই মাঝে মাঝে এগুলো পরিষ্কার করতে হয়। তবে বেস্ট অপশন এগুলো সঠিক যত্ন করা, তাহলে এই ঝামেলাগুলো এড়ানো সম্ভব। এই যে সেই গাছগুলো যেগুলো আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন, যেগুলোকে বেশ অনেকটাই যত্ন করায় এখন বেশ সুন্দর হয়েছে। কিছুক্ষণ পরেই এই গাছটিকেও আপনারা দেখবেন, তবে সেটা এ সময়ের। এই গাছগুলো খুব বেশি ঝাঁকড়া হওয়ার কিছুটা কারণ রয়েছে, সেটি একটু পরে বলছি। অন্যান্য পাত্রে রোপণ করাগুলো বেড়ে উঠছে সুন্দরভাবে। প্লাস্টিকের পাত্রে রোপণ করা গাছটি এখন হয়েছে আরও সুন্দর। লতাগুলো ছড়িয়েছে অনেক দূর পর্যন্ত আর এর রঙটিও কিন্তু বেশ গাঢ় পার্পেল, কারণ গাছটি আমি সম্পূর্ণ খোলা জায়গায় রোদে রেখেছি। যে গাছগুলো জলের ভিতর রেখেছিলাম সেগুলো বেশ অনেকটাই বড় হয়েছে। তবে ডেঙ্গু মশা যাতে সহজে বংশবৃদ্ধি না করতে পারে সেজন্য জলের ভেতর চারা তৈরি বা গাছ বৃদ্ধি না করাই ভালো। আর এভাবে চারা তৈরি বা গাছ বৃদ্ধি করতে চাইলে জল সব সময় পরিষ্কার রাখার দিকে নজর দিতে হবে। গাছগুলো বেশ বড় হয়েছে, তবে গোড়ার দিকে কিছু পচে গেছে, কিছু পাতাও পচে গেছে।
তবে সমস্যা নাই। হাত দিয়ে পাতা ও গোড়ার পচা অংশ ফেলে দিতে হবে। প্রয়োজনে জল পরিবর্তন করে এগুলো পুনরায় ভালো জলে রেখে দিলেই হয়ে যাবে। গাছগুলো আবারও নতুনভাবে বেড়ে উঠবে। এই গাছগুলোর দিকে একটু খেয়াল করুন। আমি এই প্লাস্টিকের বক্সে কয়েকটা ডাল রোপণ করেছিলাম, কিন্তু সেগুলো বেড়ে নিচের দিকে যতই আসুক না কেন, প্রায় সমানভাবে সব গায়ে গায়ে লেগে রয়েছে। এর কারণ হলো এর পাতার নিচ দিয়ে ভাঙা গোড়ার পাশ দিয়ে বা ডালের অংশে নতুন নতুন ডাল বা কাণ্ড তৈরি হয়, আর এগুলো এদের সাথে সমানতালে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই গাছগুলো কখনো তেমন একটা ফাঁকা ফাঁকা লাগে না, বেশ চাপা চাপা হয়েই বেড়ে ওঠে, তাই এগুলো দেখতে এত সুন্দর। আমি কয়েকটি ডাল একটা ভাঙা টবে রোপণ করেছি। এই টবটি আমাদের সবচেয়ে পুরানো। এই টবে আরও নানা গাছ রোপণ করা হয়েছিল, সেগুলো আমার আগের ভিডিওতে দেখতে পাবেন। যা হোক, সেই টব ফেলে না দিয়ে তার ভেতর আমি কয়েকটা ডাল পুঁতে রেখেছিলাম। সেখানে একটি উচ্ছে গাছ রয়েছে। এই উচ্ছে গাছের উপরেও একটি ভিডিও আছে আমার এই চ্যানেলে। যা হোক, অনেক গাছের চাপে একটু ছায়ায় গাছগুলো বেড়ে ওঠার কারণে অন্যান্য গাছের তুলনায় এগুলো কিন্তু একটু বেশিই সবুজ হয়েছে। এখান থেকেই একটি অংশ গোড়া শুদ্ধ আমি তুলে নিচ্ছি। একটি ডাল হতে কত ডাল গজিয়েছে, বেশ ঝাঁকড়া হয়েছে গাছটি। এটি আমি এই প্লাস্টিকের পাত্রে এখন রোপণ করব। মাটি তৈরি তেমন কোনো কঠিন কিছুই না। সামান্য কোকোপিটের সাথে সাধারণ বাগান মাটি ও কম্পোস্ট দিয়ে এই মাটি তৈরি করতে হয়, তবে যে কোনো মাটিতেই সাধারণত গাছটি হয়ে যায়। তবে একটু যত্ন করলে ফল তো নিশ্চয়ই ভালো হবে, তাই না? মাটিতে রোপণ করে আমি পাতাগুলোতে একটু স্প্রে করে দিচ্ছি, এগুলো পরিষ্কার করার জন্য, আর গোড়ায় কিছুটা জল দিয়ে দিব। এভাবে সুন্দর সুন্দর পাত্রে বা ঝুড়িতে গাছগুলো রোপণ করে ঝুলিয়ে রাখলে খুবই সুন্দর লাগে গাছগুলো, কারণ এগুলো নিচের দিকে যতই বাড়ুক না কেন গাছটির ঘনত্ব কিন্তু বাড়তেই থাকে। যারা জানেন না তাদের জন্য একটি কথা বলে রাখি, গাছগুলো যখন ঘরের সৌন্দর্যের জন্য রোপণ করা হয় তখন এগুলোকে যতটা সম্ভব খুব কাছাকাছি গুচ্ছ আকারে রোপণ করতে হয়, তাতে করে গাছটির বিস্তৃতি হয় খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। এই গাছটি একটি ইনডোর প্ল্যান্ট হলেও এটিকে এমন জায়গায় রাখা ভালো যেখানে সূর্যের আলো পেতে পারে, এজন্য এটি বড় জানালা বা সেমিশেড বা বারান্দায় রাখতে পারেন, তাতে গাছটি তার সঠিক সৌন্দর্য ও রং ধরে রাখতে পারবে। সেভাবেই গাছটি তার নিজের মহিমায় আপনার ঘর ও আপনার রুচিকেও নিয়ে যাবে একটি অন্য মাত্রায়।